গুড ইভিনিং এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কাল লক্ষ্মী পুজো, তো বাড়িতে পুজো করব, ছোট করেই করব পুজোটা। তো সেজন্য যাচ্ছি এখন বাজারটা সেরে নিতে, ফল মিষ্টি কিছু কিনতে হবে। খুব বেশি বড় করে আমি পুজোটা করি না, ছোট করেই করি, তবুও টুকটাক কিছু কেনার তো বাকি থেকেই যায় আগের দিন। তো এখনই জাস্ট আমি এখন ফিরলাম ডিউটি থেকে, এখনই আর রেস্ট নেইনি, একেবারে বেরিয়ে যাচ্ছি। পুজোর বাজারটা সেরে এসে তারপরে আমি একেবারে রেস্ট নেব। তো চলো আগে বাজারটা সেরে আসি। বেরিয়ে পড়েছি আর হৃদয়পুরের দিকে যাব, হৃদয়পুর থেকে নিয়ে নেব। বেশি কিছু তো সেরকম কেনার নেই, শুধু ফল মিষ্টি আর ফুল কিনতে হবে, তো এটুকু মোটামুটি হৃদয়পুর থেকেই নিয়ে নেব। কখনো কখনো মধ্যমগ্রাম থেকেও আমি বাজার করি, তবে এটুকু কেনার জন্য দূরে কোথাও যাব না। দেখো কথা বলতে বলতে চলে এসেছি হৃদয়পুরে, এসে আমি অলরেডি দাঁড়িয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। আমার তো অলরেডি পেতলে লক্ষ্মী নারায়ণ কেনাই রয়েছে, তো আমি আর আলাদা করে লক্ষ্মী প্রতিমা কিনে পুজো করি না। আমার ঘরে যে লক্ষ্মী আছে তাকেই পুজো করি, কিন্তু যেটাই হোক না কেন প্রত্যেক বছর যখন বাজারে আসি ঠাকুর দেখলে একটু দাঁড়িয়ে পড়ি। আর সময় নষ্ট করা যাবে না, তাই এগিয়ে পড়েছি ফল মিষ্টি এগুলো সব কেনার জন্য। আর বাজারে প্রচণ্ড ভিড়, তো অনেকটাই আমার সময় লাগবে, তো আস্তে আস্তে সবগুলো কিনে নেব। মোটামুটি আমার ফল কেনা হয়ে গেছে, এবার ফুলের দোকানে চলে এসেছি। ফুল খুব বেশি নেব না, আমাদের অশোকনগরের বাড়িতে অনেক ফুলের গাছ আছে, তো মা যেহেতু কালকে আসবে কিছুটা ফুল মা নিয়ে আসবে, তো আমি অল্প কিছুটা ফুল নিয়ে নেব। ফুল কিনতে কিনতে দেখি পাশে একটা সুন্দর লক্ষ্মী প্রতিমা রাখা, দেখো কি সুন্দর লাগছে। চলে এসেছি দশকর্মার দোকানে, টুকটাক কিছু দশকর্মাও নিয়ে নিলাম। মোটামুটি আমার সব কিছু কেনা হয়ে গেছে, এবার ঘরে চলেও এসেছি। চলো এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে আগে, তারপর দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আসলে কালকে রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, বাজার থেকে ফিরে অনেক কাজ ছিল আমার, সেগুলো সব কমপ্লিট করে শুধু শুধু অনেকটাই রাত হয়ে গেছে। আজ সকালবেলা অনেক সকালে ঘুরতে ঘুরতে হয়েছে, আসলে আজকে আমার ডিউটি আছে আর ভাই অলরেডি এখন ডিউটিতে চলে গেছে। এখন বাজে সকাল 8টা বাজে, এখন ভাই অলরেডি ডিউটিতে চলে গেছে আর আমিও বেরোবো, আমারও 9টা থেকে ডিউটি আছে। তার আগে আমি বাসনগুলো সব মেজে নিলাম, পুজোর যা যা বাসন ছিল সেগুলো সব বার করে বাসন মেজে নিলাম। ঘর মোছা হয়ে গেছে, ঘর সব পরিষ্কার করে দিয়েছি, এখন যাবো স্নানে। স্নান করে এসে পুজো দিয়ে আমি তাড়াতাড়ি যাবো বেরোবো ডিউটিটা সারতে, এবার ডিউটি করে এসে তারপর বাদবাকি কাজ করে তবে পুজোয় বসতে হবে। সেজন্য আর কালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, তো আজ লক্ষ্মী পুজো, আজকে চলো সারাটা দিন তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো কী কী করি। এই দেখো অলরেডি আমার এতগুলো বাসন মাজা হয়ে গেছে, এবার চলো স্নান করে রেডি হয়ে নিই। স্নান হয়ে গেছে, পুজো আমার হয়ে গেছে, এবার আমি বেরোবো ডিউটির জন্য। বেরিয়ে পড়েছি আমি ডিউটি থেকে, একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর ওদিকে দেখো মা কত কিছু করছে, অনেকটা পুজোর কাজই মা মোটামুটি এগিয়ে ফেলেছে, তার কারণ মা ছাড়া ঘরে এখন কেউই নেই। আমিও বেরিয়ে পড়েছি, ভাইও এখনও ঘরে ফেরেনি, তো মাকে মোটামুটি সবটাই গুছিয়ে নিতে হয়েছে। দেখো মোটামুটি নাড়ু বানিয়ে ফেলেছে মা একা একা, তো আমার এই জিনিসগুলো আর করতে হয়নি। একদিকে অনেকটাই কাজ এগিয়ে গেছে, তো গিয়ে আমরা আর বাদবাকি যা কিছু অ্যারেঞ্জ করবার আছে সেগুলো করে পুজোয় বসতে পারবো, যেটা হয় আর কি। মা আছে বলে এখনও ডিউটি করে বাড়ি গিয়ে পুজোটা আমি দিতে পারছি, না হলে হয়তো আমার পক্ষে বাড়ি গিয়ে মানে ডিউটি করে সব কিছু সেরে বাড়ি গিয়ে পুজো দেওয়াটা একেবারেই সম্ভব হতো না। যাই হোক, একটা পুজোর তো অনেকটাই কাজ থাকে, যতটাই তুমি ছোট করে পুজোটা দাও না কেন অনেকটাই কাজ গোছাতে হয় একটা পুজোর জন্য। আর তোমরা তো ভালো করেই জানো পুজো করতে আমি খুবই ভালোবাসি। যাই হোক, আমি এবার মিষ্টির দোকানে চলে এসেছি, কালকে এত ভিড় ছিল কোনো মিষ্টি নেওয়া হয়নি, আজকে মিষ্টিগুলো নিয়ে নেব। হয়ে গেছে আমার মিষ্টি নেওয়া, এবার আমি বাড়ির দিকে যাব। ভাইকেও ফোন করেছিলাম, ভাই বলো চলে এসছে অলরেডি ও, তো আমিও এবার ঘরে যাই, আগে একটু গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর পুজোর কাজে হাত লাগাবো। মা তো অলরেডি অনেকটা গুছিয়েই রেখেছে, তবুও বাদবাকি যেটুকু আছে সেটুকু করে দেবো। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে আমরা লেগে পড়েছি পুজোর কাজে, আর ভাই যেটা করে আমার প্রত্যেকবার পুজোর পুরো ঠাকুরের জায়গাটা সাজানোর পুরো ব্যাপারটাই ও করে, যেটা ও করতে খুবই ভালোবাসে। এর আগের পুজোতেও তোমরা দেখেছিলে যে খুব সুন্দর করে ঠাকুরকে সাজাতে পারে। এই দেখো ফাইনালি সাজানোর পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে।
ফলটাও মা কেটে দিয়েছে আর মোটামুটি সব কিছুই গোছানো হয়ে গেছে। এবার ভাই পুজোয় বসে পড়বে, পুজোয় বসে পড়েছে অলরেডি। আর তোমরা তো জানোই এর আগের ভিডিওতেও তোমরা দেখেছো আমি পুজোটা যত ছোট করেই করি না কেন একটু নিয়ম করে করার চেষ্টাই করি, যতটা সম্ভব আমার পক্ষে ততটা একটু নিয়ম করে করারই চেষ্টা করি। তো এবারেও লক্ষ্মী পুজোটার ক্ষেত্রেও তাই, আমি খুব বেশি হয়তো বড় করে পুজোটা করিনি কিন্তু যতটা সম্ভব নিয়ম মেনেই পুজোটা করবার চেষ্টা করেছি। তবে হ্যাঁ, এটাও ঠিক, মা ভাই এদের সাপোর্ট ছাড়া হয়তো আমি এতটা সুন্দর করে গুছিয়ে সবটা করতে পারতামও না, কারণ সারাদিন ডিউটি করার পরে এতটা গুছিয়ে সবটা করাটা খুবই মুশকিলের ব্যাপার। তো মা ভাই এতটা সাপোর্ট দেয় বলেই হয়তো আমি এতটা করতে পারি। মোটামুটি আমাদের পুজোটা হয়ে এসছে, পুষ্পাঞ্জলি দেওয়াও হয়ে গেছে, এবার আরতিটা করলেই হয়ে যাবে। চলো, এবছরের মতন তো লক্ষ্মী পুজোটা বেশ ভালোই কাটলো, খুব সুন্দর করেই পুজোটা হয়ে গেছে। এবার সারাদিন তো উপোস ছিলাম আমরা সবাই, তো কিছু ফল খেয়ে এবার যেতে হবে, আমার আবার বান্ধবীর বাড়িতে ইনভিটেশন আছে লক্ষ্মী পুজোর জন্য। বান্ধবী মানে তোমরা সবাই চেনোই আমার বান্ধবীকে, প্রিয়াঙ্কা, যে আমার ফ্ল্যাটেই যে বান্ধবী আছে, তো ওখানেই যাব। তো একটু মোটামুটি ফল খেয়ে আমরা বেরিয়ে পড়েছি ওর বাড়িতে যাব বলে, আমি আর মা দুজনেই যাব, ভাই আর যাবে না। তো চলো ওর ঘর থেকে একটু ঘুরে আসি। আমরা যেহেতু একই ফ্ল্যাটে থাকি তো সেজন্য আমার আর খুব একটা অসুবিধা হয় না, সারাদিন পুজো করার পরেও আসা যায়। তো চলে এসেছি আমি ওর ফ্ল্যাটের সামনেই, তো চলো আগে ওর ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিই। ও খুব সুন্দর করে পুজোটা করে আর প্রত্যেক বছরই ওর বাড়িতে আমাদের সবারই ইনভিটেশন থাকে, তো যেহেতু একই ফ্ল্যাটে তো খুব একটা বেশি অসুবিধা হয় না, একবার করে প্রত্যেকবারই ঘুরে আসি। তো চলো এবার আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে। আজকের জন্য টাটা।